আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমি শ্রদ্ধা জানাচ্ছি কবির একটি প্রবন্ধ পাঠের মাধ্যমে। প্রবন্ধ মোরা সবাই সাধীন মোরা সবাই রাজা পাঠ করে শোনাচ্ছি। একবার শির উঁচু করে বলো দেখি বীর, মোরা সবাই স্বাধীন মোরা সবাই রাজা। দেখবে অমনি তোমার পূর্বপুরুষের রক্তমজ্জা অস্থি দিয়ে গড়া রক্তদেউল তাসের ঘরের মতো টুটে পড়েছে। তোমার চোখের সাতপুরু করে পর্দা খুলে গেছে, তিমির রাত্রি দিক চক্রবালের আড়ালে গিয়ে লুকিয়েছে। তোমার হাতে পায়ে গর্দানে বাঁধা শিকলে প্রচণ্ড মোচড় দিয়ে বলো দেখি বীর, মোরা সবাই স্বাধীন মোরা সবাই রাজা। দেখবে অমনি তোমার সকল শিকল সকল বাঁধন টুটে খান খান হয়ে গেছে। স্বরাজ মানে কি? স্বরাজ মানে নিজেরাই রাজা। আমি কারুর অধীন নই, আমরা কারুর সিংহাসন বা পতাকা তলে আসীন নই। এ বাণী যদি বুক ফুলিয়ে কোনো ভয়কে পরোয়া না করে মুক্ত কণ্ঠে বলতে পারো, তবেই তোমরা স্বরাজ লাভ করবে, স্বাধীন হবে, নিজেকে নিজেকে রাজা করতে পারবে, নইলে নয়। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই, আমার রাজা আমি, বাণী বলবার সাহস আছে কোন বিদ্রোহীর? তার সোজা উত্তর, যে বীর কারুর অধীন নয়, বাইরে ভিতরে যে কারুর দাস নয়, সম্পূর্ণ মুক্ত, যার এমন কোনো গুরু বা বিধাতা নেই যাকে ভয় বা ভক্তি করে সে নিজের সত্যকে ফাঁকি দেয়, শুধু সেই সত্য স্বাধীন মুক্ত স্বাধীন। এই অহংজ্ঞান আত্মজ্ঞান অহংকার নয়, এ হচ্ছে আপনার উপর অটল বিরাট বিশ্বাস। এই আত্মবিশ্বাস না থাকলে মানুষ কাপুরুষ হয়ে যায়, ক্লিবত্ব প্রাপ্ত হয়, পরকে ভক্তি করে বিশ্বাস করে শিক্ষা হয় পরাবলম্বন, আর পরাবলম্বন মানেই দাসত্ব। এই মনের পরাবলম্বন বা গোলামি আমাদের চির গোলাম করে রেখেছে। আমাদের 33 কোটি লোকের 33 কোটি দেবতা অর্থাৎ আমাদের ভারতের 33 কোটি মানুষের সকলেরই নির্ভরতা তাদের শশ দেবতার উপর। সবাই বলেন দেবতা আছেন আর তাঁরা নেই, অর্থাৎ কিনা এটা নাস্তিকের দেশ, স্বহীন দেশ। অতএব এ স্বহীন দেশ যদি বলে যে স্বরাজ লাভ করব, তাহলে যে তাদের উপহাস করে আর ওই নাস্তিকের বুকে লাথি মারে সে অন্যায় করে তা বলে তো মনে হয় না, উল্টে উপকারই করে। যার অন্তরে আপন সত্য আপন ভগবান সহজে জাগে না, তাদের ভগবান এমনি করে বুকে লাথি খেয়ে তবে জাগে। যারা আমাদের পায়ের তলায় রেখে আমাদের বুকে পদাঘাত করছে মুখে থুতু দিচ্ছে, তারা আমার নমস্য। সে অসুরের পায়ের ধুলো আমি মাথায় নিই, যে অসুর ভীরু দেবতাকে পদাঘাত করে পৌরুষ শেখায়, তার লুপ্ত দেবতাকে সিংহ বিক্রমে জাগিয়ে তোলে। যে জাগ্রত ওসমান সুপ্ত জগৎ সিংহকে ভীম পদাঘাতে যুদ্ধে উদ্বুদ্ধ করে তাকে আমি নমস্কার করি। যে ভৃগু নিদ্রিত ভগবানের বুকে লাথি মেরে জাগায় সে ভৃগুকে আমি প্রণাম করি। যে নরমুণ্ড মালিনী চণ্ডী নিদ্রিত শিবের বুকে তাণ্ডব নৃত্য করে প্রলয় করতালি বাজিয়ে তাকে জাগিয়ে তোলে সেই অশিবনাশিনীর উদ্দেশ্যে আমার কোটি কোটি নমস্কার। শিবকে জাগাও কল্যাণকে জাগাও, আপনাকে চেনো, বিদ্রোহের মতো বিদ্রোহ যদি করতে পারো প্রলয় যদি আনতে পারো তবে নিদ্রিত শিব জাগবে কল্যাণ আসবে, লাঠির মতো যদি লাঠি মারতে পারো তাহলে ভগবানও তা বুকে করে রাখে। ভৃগুর মতো বিদ্রোহী হও ভগবানও তোমার পায়ের ধুলো নেবে। কাউকে মেনো না কোনো ভয়ে, ভীত হো না বিদ্রোহী, ছুটাও অশ্ব চালাও রথ হানো অগ্নিবান বাজাও দামামা দুন্দুভি, বলো যে যাই যাকসে আমি আছি, বলো আমি নূতন করে জগৎ সৃষ্টি করব, স্রষ্টার আসন থরথর করে কেঁপে উঠুক, বলো কারুর অধীনতা মানি না, স্বদেশীরও না বিদেশীরও না। যে অপমান করে তার চেয়ে কাপুরুষ
হীন সেই যে অপমান সয়। তোমার আত্মশক্তি যদি উদ্বুদ্ধ হয়ে ওঠে তবে বিশ্বে এত বড় দানব শক্তি নেই যা তোমাকে পায়ের তলায় ফেলে রাখে। নির্যাতন যদি সয়ে থাকো তবে সে দোষ তোমারই। নিজের দুর্বলতার জন্য অন্যের শক্তির নিন্দা করো না। জাগো অচেতন, জাগো আত্মাকে চেনো। যে মিথ্যুক তোমার পথে এসে দাঁড়ায় পিছে দিয়ে যাও তাকে। দেখবে তোমারই পতাকা তলে বিশ্ব শির লুটাচ্ছে। তোমারই আদর্শে জগৎ অধীনতার বাঁধন কেটে উদার আকাশতলে এক পঙ্ক্তিতে এসে দাঁড়িয়েছে।